আলহামদুল্লাহ সাল্লাহাম দুই ঈদের পরে সম্মিলিত ভাবে আজাদ করা যায় কিনা দুই ঈদের পরে হোক জুমার পরে হোক কোনো নামাজ জামাত সহকারে পড়ার পরে হোক এগুলো সুন্নাত নয় বেদাহ যেগুলো হাতে সাব্যস্ত নেই সন্না হলো শুধুমাত্র বৃষ্টির দোয়ার জন্য জমার খুঁতপা থেকে যদি হাত তুলে সেটা হতে পারে অথবা বৃষ্টির জন্য আলাদা যখন মানুষ নামাজ পড়ে ওই সময় হাত তুলে দোয়া করতে পারে হাতটা তুলে বেশি উপরে তুলতে তুলতে আঙ্গুলটা অন্ত করবে অথবা উল্টা দিয়ে করে আঙুলটা নিচে দিয়ে করবে কিন্তু ওইটাই বেশি শক্তিশালী যে হাতের পেট উপরে থাকবে কিন্তু বেশি উঠতে গিয়ে পরে আঙ্গুলগুলো বেঁকা হয়ে তার তার নিজের চেহারার দিকে এসে মুখী হবে এটা হলো শক্তিশালী আর আরেকটা হলো এই কোনুত বিতিরও হতে পারে অথবা বিপদের সময় জামাতে নামাজের শেষ টাকাতে রুকুর পরে করলে সেখানেও হাত তুলতে পারে এই ভেঙে ভেঙে বললে চারটা জায়গায় আনালে সর্ব তিনটা বা দুইটা জায়গায় হাত তোলার যে দলিল আছে এটা ছাড়া বাকি সবগুলোতে এটা হলো বেদাত সাময়িকের জন্য কেউ তুলে হঠাৎ করে কবরে গিয়ে ওটাও হবে সুন্নতের খেলা কোনোটাই মানে বিধিবদ্ধ নাই এই যে কয়েকটা আমরা চিত্র বললাম এগুলো ছাড়া